জয়পুরহাট জেলায় গত বছর এবং এবছর পরীক্ষামূলকভাবে কিছু বেগুনি এবং হলুদ ফুলকপি ও রেড ক্যাবেজ আবাদ হচ্ছে। একেবারে নতুন ফসল, রঙিন ফসলে বিটা ক্যারোটিন সমৃদ্ধ হয় যেটা শরীরে ভিটামিন এ হিসেবে রূপান্তরিত হয়। একই সাথে অ্যান্থোসায়ানিন থাকে যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়া ভিটামিন সি সহ সাদা ফুলকপিতে যে সকল পুষ্টি উপাদান থাকে সেই সকল পুষ্টি উপাদানই এই ফুলকপিতে বিদ্যমান থাকে। যেহেতু নতুন ফসল এবং রঙিন ফসল, এটা সাধারণ কৃষকদের মাঝে এই ফসলটা বেশ সাড়া জাগাচ্ছে এবং বাজারেও বেশ ভালো দামে প্রায় 70 থেকে 80 টাকা কেজি দরে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। আমরা আশা করতেছি যে জয়পুরহাট জেলায় এই নতুন ফসলগুলো কৃষির ক্ষেত্রে নতুন একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং এই সকল ফসল আবাদ করে কৃষকরা লাভবান হবেন। আমার এই ফুলকপি, বাঁধাকপি, এই তিনটা কপি, হলুদ কপি তিনটা কপি দিয়েছে। এই তিনটা কপি আমরা চাষবাস করতেছি। এই চাষবাস করে আমি দেখতেছি অনেক লাভবান হওয়া সম্ভব। আমি এটা 10-12 দিনের মধ্যেই আমি বাজারে বিক্রি করতে পারবো, 12 টাকা ইনশাল্লাহ আশা করা যায় বিক্রি করব। এর মধ্যে জাকোস ফাউন্ডেশন আমাদেরকে উৎসাহিত করেছে এবং সর্বদিক থেকে সহযোগিতা করেছে। বীজ টিজ সার যা কিছু লাগে এরা তত্ত্বাবধানে আমরা এটা ইয়া করতে পেরেছি। ভালো আবার ফেলা পেলে আল্লাহর হস্তে আরও বেশি ডেভেলপ হবে, করা যাবে। জাকোস ফাউন্ডেশন জয়পুরহাট জেলার কৃষিকে স্মার্ট পর্যায়ে নিয়ে আসার জন্য ব্যাপকভাবে কাজ করছে। আমরা জাকোস ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন ধরনের নতুন নতুন যে সমস্ত টেকনোলজি বের হচ্ছে সেগুলো আমরা কৃষকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের অর্থায়নে জাকোস ফাউন্ডেশন এই প্রদর্শনীগুলো বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় আমরা এখানে বেগুনি ফুলকপি, হলুদ ফুলকপি এবং রেড ক্যাবেজ চাষ করেছি। তো আমরা রফিকুল ভাইয়ের জমিতে এটা প্রদর্শনী আকারে বাস্তবায়ন করছি। তো আর 7 থেকে 8 দিন পরে এটা বাজারজাত আমরা করতে পারবো। আমি আশা করছি রফিকুল ভাইয়ের জমিতে এখানে 1400 চারা আছে, আমি আশা করতেছি খুবই ভালো একটা দামে এটা আমরা বিক্রি করতে পারবো। এবং আমি অত্যন্ত আশাবাদী এটাই যে এটাতে প্রচুর পরিমাণে লোকজন আসছে, যেহেতু জয়পুরহাটে বেগুনি হলুদ ফুলকপির চাষ এর আগে কখনও ওইভাবে হয় নাই। তো আমরা এটা দেখে লোকজন চিন্তা করছে, অনেকেই বলতেছে যে ভাই এটা তো বাবা বাজারে অনেক চাহিদা এবং দাম আছে। আমরা আশা করতেছি যে আগামী বছর এই ফুলকপিগুলো দেখে এখানে ব্যাপক আকারে বেগুনি এবং হলুদ ফুলকপির চাষ এখানে হবে। তো আমরা সরকারের এই কৃষি হচ্ছে ডিপার্টমেন্টের সহযোগিতা পাচ্ছি এখানে ব্যাপক হারে, তারা আমাদেরকে সহযোগিতা করছে। আমি আশা করতেছি এটা নিয়ে আমরা এই এলাকায় ব্যাপক একটা সাড়া জাগাতে পারবো। এখানে রঙিন ফুলকপি এনারা আবাদ করেছে, ফুলকপিটা খুবই ভালো। তিনটা জাত, একটা পাতাকপি, আর একটা ফুলকপি রঙিন বেগুনি, আর একটা হলুদ কালার ফুলকপি, এটাও খুবই ভালো। এনারা যে আবাদ করেছে দেখে তো আমরা খুব খুশি, এলাকার মানুষও খুব খুশি। তাতে বোঝা যাচ্ছে যে এই কপিটার দাম বাজারে খুবই চাহিদা, এই বেশি দামেও বেচা যাবে। এই মনে করে পাশে যে গ্রামের লোকরা আছে তেনারা বলতেছে যে এই কপিটা লাগালে খুবই ভালো হবে এবং আগামীতে আমরাও লাগানোর চিন্তাভাবনা করতেছি। আমি কৃষক, আমার বড় ভাই কৃষক, পাশাপাশি জমি ভাই লাগাছে এই রঙিন ফুলকপি, এই দেখে আমার খুব ভালো লাগেছে, আমার লাগার ইচ্ছা। তো এবছর তো হলো না, সামনে বছর আমি চেষ্টা করব। যা লাগাছে ভাই যেখান থেকে বীজ সংগ্রহ করেছে আমি ওখান থেকে করব। আরও ভালো করে করার জন্য বা ভালো উৎপাদনের জন্য খুবই আগ্রহ আছি এবং চেষ্টা করব। কপিটা দেখে আমার খুব সুন্দর লাগলো বা আমার ইচ্ছা আছে পরিকল্পনা লাগার জন্য।